ডিম আর আলু দিয়ে যে এত মজার একটি নাস্তা রেসিপি তৈরি করা যায় তা আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম ইউয়ার্স আজকে আমি ডিম আর আলু দিয়ে একটি মজার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময়ই তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু মজা করে খাবে নিমিশেই দেখবেন শেষ হয়ে যাবে আর এজন্য আমি নিয়েছি এখানে হাফ কেজির মতো আলু সিদ্ধ করে আমি একটা ম্যাশার দিয়ে এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একদম যেন কোনো আস্তদানা না থাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি দেখুন এটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে যে বাচ্চারা সবজিটা খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিলেই সবজিটা খুব ভালোভাবে খেয়ে নিবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে আমি এখন তৈরি করে নিচ্ছি সবজিগুলো চুলাইয়ের জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে সামান্য তেল দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো হবে আর এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা আমি যখন সফট হয়ে আসবে তখন অন্য জিনিসগুলি দিয়ে দিবে এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি হাফ কাপের মতো গাজর একদমই কুচি করে নিয়েছে জুলিয়ান কার্ড যেটাকে বলে একদমই পাতলা করে নিতে হবে দেখুন এটাও যখন আরও একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি আমি এটাও গাজরটাও নরম হয়ে আসছে অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই ধরনের ক্যাপসিকাম আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন তারপরে সামান্য গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি এটা আবারও সতে করে নিব দেখুন এটা যেহেতু আমি আবারও ভাজবো তাই একবারে যে হান্ড্রেড পারসেন্ট রান্না হতে হবে তা না এটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি যে আলু রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম সবটুকু সবজি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ধনে পাতা আরও দিয়ে দিচ্ছি একটা ডিম সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব সমস্ত জিনিসগুলি আর স্বাদের জন্য একটু দিয়ে দিলাম চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লবণ আগেও দিয়েছি তাই এখানে লবণটা খুব বেশি দিলাম না এখন আমি সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিব এটা কিন্তু স্বাস্থ্যকর একটা নাস্তা যেহেতু সবজি ময়দা ডিম সবকিছুই আছে এখানে সুন্দরভাবে মিক্স করে নেবেন আর আপনাদের কাছে যদি এটা একটু বেশি নরম মনে হয় তখন আরো একটু ময়দা মিশিয়ে নিতে পারেন আমার এটা মাখানো হয়ে গেছে আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে এখন আমি একটা এই ধরনের কাপ নিয়েছি যাতে সবগুলি নাস্তাই এক সাইজের হয় আর হাতে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন তাহলেই সুন্দরভাবে এটা শেপ দেওয়া যাবে আমি হাতে তেল মাখিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনেরই শেপ দিয়ে নিতে পারেন এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে তেল দিয়ে আমি ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন ভিতরটাও রান্না হয়ে যায় আর উপরটাও ভালোভাবে রান্না হয় আর তেলটা ভালোভাবে প্রথমে গরম করে তারপর মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে নাস্তাগুলিকে ভেজে নিবেন উল্টে পাল্টে আমি এগুলি ভেজে নিচ্ছি বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে সব দিকে সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখুন দেখতে কিন্তু আকর্ষণীয় লাগছে আর এটা খেতেও কিন্তু ভারী মজার বাসায় আপনারা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা এটা মজার আর খুব খুব তৈরি করা যায় বেশি উপকরণেরও প্রয়োজন হয় না দেখুন সবগুলি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে এগুলি কেমন হয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তায় ভেজে নিব আর তারপরে আমি একটু সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার সবগুলি নাস্তা আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি একটু সিরো দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে ভিতরটা সফট আর উপরটা হালকা ক্রিসপি খেতে দারুণ মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ